গেথেলা মারিছে নাকি সিবিআই তদন্ত? এতিয়াও জেরার সম্মুখীন হওয়া নাই হাই প্রোফাইল বিষয়া। নগাঁও আবর্ত ভবনত জিরণি লৈছে নাকি সিবিআই? হঠাৎ লেহেমিয়া হয়ে পড়েছে এস আই জুনমণি রাভার রহস্যজনক মৃত্যুর তদন্ত প্রক্রিয়া। বিগত এসপ্তাহ ধরে নীরব নিষ্প্রভ হয়ে পড়েছে সিবিআই দলট। এতিয়াও সিবিআই জেরা করা নাই লীনা দলে, রুণা নেওগ, রূপজ্যোতি কলিতা আর ত্রিদীপ কুম্বাঙর দরে উচ্চ পদস্থ বিষয়াক। সিবিআই দলটির এই স্থিতিয়ে সন্দিহান করে তুলিছে সমগ্র তদন্ত প্রক্রিয়া। সিবিআই কিয় বর্তমান কিয় অভিযান স্তব্ধ করে রাখিছে, সিবিআই কেবলমাত্র কেবল টেকনিক্যাল এভিডেন্সের ওপরে কিয় গুরুত্ব দিছে, আর বাকি যিসমূহ ঠাইত অভিযান চলাব লাগিছিল বা সেইসমূহ ঠাইত কিয় অভিযান চলা নাই, এই বিষয়সমূহে বিভিন্ন ধরনের প্রশ্ন সৃষ্টি করেছে। উল্লেখ্য যে যা 15 জুনত অহা সিবিআই দলটে প্রথম অবস্থাত ক্ষিপ্রতার তদন্ত প্রক্রিয়া আগবাইছিল, যদিও হঠাৎ লেহেমিয়া হয়ে পড়েছে তদন্ত। আরক্ষী পরিদর্শক মনোজ রাজবংশী, উপ পরিদর্শক রাজা ইরশাদ আর আভাজ্যোতি রাভার বাহিরে দলটে উচ্চপদস্থ আরক্ষী বিষয়াসল জেরা নকরা বিষয়টেও সামাজিক মাধ্যমত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তদন্ত প্রক্রিয়ার এমাহ প্রায় সম্পূর্ণ হওয়া অবস্থাতেও কোনো বিশেষ অগ্রগতি পরিলক্ষিত নোহা কার্যয় সিবিআইর প্রতি যেন রাইজর আস্থাও হ্রাস করেছে। নগাঁওর নীলোৎপল বরা, নিউজ 18 নর্থ ইস্ট।